পুজোর আগেই এবার জেল মুক্তি পার্থর, জামিন মামলায় বড় আপডেট। কয়েক বছরে একের পর এক দুর্নীতি মামলায় সিবিআই ও ইডির লাগাতার অভিযানে জেলবন্দী হয়েছেন তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। এবার পুজোর আগেই মুক্তি মিলছে তৃণমূলের এই সমস্ত নেতামন্ত্রীদের। এবার পুজোর আগে জামিন মামলায় নিষ্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থর জামিন মামলায় লিখিত যুক্তি দিতে ব্যর্থ সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় দুবছর ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিকবার জামিনের আবেদন করেও কোনো ফল মেলেনি। তার জামিনের বিরোধিতা করে একাধিক যুক্তি দিয়েছে সিবিআই। তাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এদিন সিবিআইকে এই জামিনের বিরুদ্ধে লিখিত যুক্তি জমা দিতে বলা হয়েছিল, কিন্তু সিবিআই সেটা জমা দিতে পারেনি। বরং সিবিআই তরফ থেকে আরও অতিরিক্ত সময় চাওয়া হয়। এরপরই ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের তরফে 1 অক্টোবর পর্যন্ত লিখিত যুক্তি জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দেওয়া হয়। এরপর 3 তারিখে পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিন মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য, কয়েকদিনের মধ্যেই পুজোর ছুটি পড়তে চলেছে, আর তাই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পুজোর ছুটির আগেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার দ্রুত নিষ্পত্তি করা হবে। যদি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট অনুব্রত মণ্ডল, অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক প্রভাবশালীদের জামিন দিয়েছে। তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে কোন যুক্তিতে এতদিন আটকে রাখা হয়েছে এ বিষয়ে পড়াশোনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পাশাপাশি তার দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলে এমন কোনো প্রভাবশালী নেতা এখনও নেই, তাই তাকে কোন যুক্তিতে আটকে রাখা হয়েছে সে বিষয়ে সওয়াল করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। প্রসঙ্গত, জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল, এমনকি সাইগুল হোসেনের মতো একাধিক প্রভাবশালীদের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। এবার নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন জট কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে।